আচ্ছা তাহলে কসম দিয়ে ফজর নামাজ করে রাখা, হে তো আসলে নামাজের রাখা তুই জানি ওগুলো কানি এমনি হুজুর ফজর নামাজ দশা হুজুর গোল্লা লুড়িছে কোন জায়গায় এর বাদ খাওয়া যায় যে ফজর নামাজ কয় দশা যখন উচ্চ জায়গা এমনি হুজুর একবার বল আল্লাহ মাফ করে এক হুজুর একবার দাওয়াত দিছে কুজুর আমার কাছে খাইবেন হুজুর তার বাইর দাওয়াত রেখা গিয়া জিগায় তুই নামাজ করিস নি নামাজ তো হুজুর মাঝে মাঝে পড় মাঝে মাঝে কুজুর না ঠিক আছে এখন থেকে ফজর নিয়ে ঠিক ভাবে আচ্ছা তাহলে কসম দিয়ে ফজর নামাজ করে রাখা হে তো আসলে নামাজের রাখা তুই জানি তখন আবার একটু সারাক আছে কুজুর সময় নষ্ট করে লাভ নাই বাদ তরকারি আনতে আনতে ভাগে ভাগে কইলাম এই কথা কইয়া কোন বউর কাছে গেছে গিয়া কয় হুজুর তখন প্রশ্ন করে বসে না দেখাইতো না ফজর নামাজ কয় রাখা তুমি জানো নি কহ জানি দুই রেখার শূন্য দুই রেখার ঝরস কত কইয়াই যদি জোর জিগায় জিগাইতে তো ভালো যে মোল্লা না জিগায় ছাড়তো না তো কইও শূন্য সহ দশ টাকা কত যাই কথা যদি আমার আসর জিগাই নাই কবেলা যখন পাইতেছে জিগাই বুঝতো তো আসর কইও শূন্য সহ আট এইভাবে হাসত্তর নামাজ তো শিখেছে যে বেড়ে হজর নামাজ ওই জান না এই বেড়ে যখন হাসক তুই খাইছে তখন হজরে আর জোরে হেসে গেছে কুদানির সুরে অগরটা দাইলে সাথে কানি এমনি হুজুর ফজর নামাজ দশা হুজুর গোল্লা লুড়িছে কোন জায়গায় এর বাদ খাওয়া যায় যে ফজর নামাজ কয় দশা যখন উচ্চ জায়গায় এমনি হুজুর একবার ভুল আল্লাহ মাফ করে আমি ভুল করে লেছি ফজর নামাজ দশ আঘাত করে দিচ্ছে আসলে ফজর নামাজ দশ আঘাত না ফজর নামাজ বিশ আঘাত তুই বউ বিশ টাকা কয় আজি কৌ না সাইড আঘাত কইল আর কথা কইস না দশ আঘাত মৌলবি আর বিশ আঘাত মানে না তোর সাইড আঘাত মানতো বলি সে বাজা আমাদের ওয়াদের অবস্থাই ছিল ওয়াজ থেকে যাইবার সময় যদি কিটা ওয়াজ করলো হয়তো কে যাই